পুরুষ ছেলে অথবা যে কোনো স্বামীকে বস করার যদি সকল পদ্ধতি ব্যর্থ হয় তাহলে এই পদ্ধতিটা কাজে আসবে অত্যন্ত ঘৃণিত জঘন্য নোংরা একটা বসীকরণ দিব যে কোনো ছেলের উপর প্রয়োগ করা যায় যে কোনো পুরুষ লোকের উপর প্রয়োগ করা যায় তবে এটা বিশেষত স্বামীর উপর প্রয়োগ করা হয় অন্যভাবে ভিডিওটা প্রয়োগ করতে যাবে না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বিদেশের বাইরে থেকে সর্বপ্রথমেই এই বিদ্যা প্রয়োগ করতে যাবেন না এটা নোংরা একটা বিদ্যা আপনার খুবই গুণা হবে আপনি আগে অন্যান্যগুলো ট্রাই করবেন যদি সেগুলোতে ব্যর্থ হন তাহলে এটা কাজ করবে এটা হচ্ছে মাসিকের বা মাসিকের কাপড় এবং প্রস্রাব দ্বারা বুঝতে পারছেন এটা যা স্বাভাবিক একটা নোংরা বিষয় এগুলো নিয়ে সচরাচর কেউ প্রশ্ন করবেন না আমারে অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে আপনাদের তো আগে অন্যগুলো ট্রাই করা উচিত ডিরেক্ট এগুলোতে আসা তো আপনার মন্ত্র একটা আছে গাছের গুটার রহমদ্র আমার দিকে না কালীচরণের এটা অমুকের পুত্র অমুক তার নাম ছেলের পিতার নাম এবং ছেলের নাম বলবেন তারা ধরে খাসনা যদি আমার এই গানটা কামড় কামাক্ষ্য জটাচড়ি ঘুমতে পড়ে মাসিকের সময় যেই কাপড়টা ব্যবহার করেন সেইখানে আপনি সেই কাপড়ের মধ্যে আপনি যেটা পড়বেন সেটার মধ্যে বিশ ফোঁটা প্রস্রাব দিবেন তারপর এই মন্ত্র সাতবার পরে ফু দিবেন তারপর সেই প্রস্রাবের যেই অংশটুকু কাপড়ে মাসিকের কাপড়ে লাগানো সেটা আপনাকে সরবরাতের মধ্যে তিনবার বা সাতবার আপনি মানে ধুইবেন ধোয়ার পরে এখানে ফুটা দিবেন তারপর সেই কাপড়টা প্রস্রাব এবং মাসিকের যে কাপড়টা সেটা আপনি শরবতের মধ্যে চুপিয়ে যদি আপনার স্বামী বা প্রেমিকা বা যেই পুরুষের জন্য করতে চান তাকে খাওয়ান তাহলে সে ওই দিন থেকে এক কথা আপনার গোলাম হয়ে যাবে আপনার দাস হয়ে যাবে আপনাকে ছাড়া সে দুনিয়ার আর কাউরেই এই চিনবে না বুঝবেও না নিজ স্বামী ছাড়া এই কাজ করার নিষেধ বারবারই বলা হচ্ছে তবেও করতে পারেন এটা না যায় আছে ধন্যবাদ সবাইকে